বন্ধুরা, সন্দীপ নিজের মুখে বলল যে টিনা কোনোদিনও ছেলের সাথে ফোন করে ছেলের কোনোদিন খোঁজ খবর নেয়নি। বন্ধুরা, তো সন্দীপ কোথায় বলল চলো ভিডিওটা দেখলে তোমরা সবটাই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তো বন্ধুরা, আমরা কুসন্তান শুনেছি কিন্তু কুমাতা শুনিনি, কিন্তু ওয়াইটিতে কুমাতা দেখতে পাচ্ছি। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, নিজের রঙের দুনিয়ার জন্য এরা ছেলেকেও ত্যাগ করতে পারে, এরা বাচ্চাদেরকেও ত্যাগ করে দিতে পারে। বন্ধুরা, সন্দীপ আজকে নিজের মুখে বলছে বন্ধুরা যে টিনা কোনোদিনও ছেলের খোঁজ খবর নিচ্ছে না ফোন করে, এমনকি তার নাম অবধি টিনা নিজের ব্লগে উচ্চারণ করছে না। মনে হচ্ছে যে উচ্চারণ করলেই মনে হয় পাপ দিবে, ওইটুকুনি বাচ্চা। কী করে একটা মা তার কথা না ভেবে, তার কথা না উচ্চারণ করে কী করে নিজে গোবর গোবর করে গিলছে বলতো? কী করে নিজে এতটা হাসি খুশিভাবে থাকতে পারে বলতো? সত্যি মাঝে মধ্যে ভাবি, এটা কি মা? সত্যি মা কি এমনি হয়? তো বন্ধুরা, সন্দীপ কোথায় বলেছে সেটা তো তোমাদেরকে বলবোই, কিন্তু তার আগে বলি বন্ধুরা, এই যে সন্দীপের আজকের ব্লগটা দেখলাম, সেখানে সন্দীপ কী সুন্দর করে বাচ্চাটার সাথে হাসছে, খেলছে, বাচ্চাটাকে দুটাই ভালোবাসা দেওয়ার চেষ্টা করছে। মানে দুই দিক থেকে মায়েরও ভালোবাসা দেওয়ার চেষ্টা করছে, বাপেরও ভালোবাসা দিয়ে বাচ্চাটাকে পরিপূর্ণ রাখার চেষ্টা করছে, যতটা পারছে করছে। আরেকটা কথা সন্দীপ, তোমার মা বয়স হয়েছে তো, তাই না? উনি কিন্তু কাজ করতে পারছেন না, ওনার কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। তুমি নিজের মুখে বলছো যে তোমার মা কাজ করতে পারছে না, খুব কাজ করতে হচ্ছে, মানে সকাল ভোর 4টা থেকে উঠে নাকি কাজ করছেন। আর উনি যে বয়সে এতগুলো কাজ করছে, এমনকি একটা বাচ্চা সামলানো, তাকে খাওয়ানো, স্নান করা, হাবিজাবি অনেক কাজ থাকে যেটা তুমি সবসময় করতে পারছো না। তো সেখানে বলবো যে মায়ের কথাটা ভেবে একটা কাজের লোক রাখতেই পারো, না হলে তুমি এত বড় উঠোন, তাই না? আর যেহেতু ঝাঁটিটা যে আছে সেটাতে তো একটা বড় একটা লাঠি লাগানো আছে, সেটা তুমি ঝাড় দিতে পারো, তোমার মায়ের তো কষ্ট হচ্ছে, তাই না? তুমি ঝাড় দাও, বা তোমার তুমি বলছো যতটা পারছি হেল্প করছি, কিন্তু না, ওই ঝাড়টা তুমি দিবে, কারণ ঝাড় দিতে না মহিলাদের কষ্ট হয়, হেলে বা দাঁড়িয়ে ঝাড় দিলেও বেশিক্ষণ না দেখবে কোমরটা ধরে, তা তুমি একটু ঝাড় দিবে, প্রয়োজন পড়লে একটা কাজের লোক রাখো, তোমার মায়ের কিন্তু কষ্ট হচ্ছে এই বয়সে এতটা কাজ করা, আমার মনে হয় না, হ্যাঁ, ওনার মানে শরীরের দিক থেকে ভালো, যখন পড়ে যাবে না তখন কিন্তু সামলাতে পারবে না। তারপরে বলি বন্ধুরা, এই যে সন্দীপ, হ্যাঁ, ছেলেটাকে দেখলাম কি সুন্দর করে মানে হাসাচ্ছে, খেলাচ্ছে, এমনকি বাচ্চাটা কিন্তু সত্যিকারই খুব ভালো আছে। তবুও বাচ্চা মানুষ, আমার মনে হয় কখনো কখনো কিন্তু জেদ ধরে যে মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব, এখনো তো ছোট। আর বাচ্চাটাকে না সন্দীপ তুমি টিউশনই দাও, দুটো মানে দুবেলা টিউশনই দাও, দুটো টিউশনই দাও, মাঝখানে স্কুল যাবে, সকালে একবার টিউশনই, রাত্রে বিকালে একবার টিউশনই, রাত্রে বাড়িতে পড়াবে, তাহলে হয়তো বাচ্চাটার গাইডেন্সটা ঠিকঠাক পড়বে। হ্যাঁ, আর বাচ্চাটাকে মানে খাওয়া দাওয়ার যেগুলো করাচ্ছ সেগুলো তো করাও, কিন্তু বাচ্চাটার সাথে এই যে মাঝে মধ্যে বাইরে যাচ্ছ না, এগুলো কিন্তু যাবে, যাতে বাচ্চাটার একটু মনের দিক থেকে একটু বাইরে গেলে না একটু ভালো লাগবে বাচ্চাটাকে, বাচ্চাটাও বেশ বাইরের একটু হাওয়া বাতাসও লাগবে, প্লাস বাচ্চাটা ওর মাকে ভোলার চেষ্টা করবে। হ্যাঁ, তবুও আমি বলছি একটা বাচ্চা মানুষ তো হয়তো মাঝে মধ্যে মায়ের কথা মনে পড়ছে, কিন্তু সন্দীপ হয়তো সেটা বলছে না, কিন্তু ওইদিকে টিনাকে দেখো, টিনা একবারও বন্ধুরা ওই ছেলেটার কথা নাম উচ্চারণ করছে না। আজকে দেখলাম সন্দীপের কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখে জাস্ট আমি অবাক হয়ে গেলাম বন্ধুরা, যে সন্দীপকে একজন কমেন্ট করেছে বন্ধুরা, আমি এখানে পাশে দিয়ে দেবো, পারলে নাহলে থাম্বনেলে দিয়ে দেবো, যে কমেন্ট করেছে যে সন্দীপদা তুমি সত্যি সত্যি বলো তো যে টিনা কি নিজের ছেলের সাথে ফোন করে কথা বলে। সন্দীপ ওখানে রিপ্লাই দিয়েছে না, মানে বুঝতে পারছো বন্ধুরা যে টিনা সত্যিকারই ছেলেটার সাথে ফোন করে হয়তো কোনোদিন কথা বলে না, যদি সে কথা বলতো না তাহলে কখনো সে ব্লগের মধ্যে একবারও ছেলেটার কথা না বলে সে থাকতে পারতো না বন্ধুরা, বুঝতে পারলে? কারণ ওই ছেলেটার কথা মনে পড়া উচিত, যেহেতু সঙ্গীর বাচ্চাটা সে সবসময় দেখতে পারছে, তাই না? দেখতে পাচ্ছে চোখের সামনে ওই বাচ্চাটা খেলছে, ওরই ওর থেকে ছোট হবে, যাই হোক ওরকমই ওর বাচ্চাটাও খেলাধুলা করছে, ওর কথা কি একবারও মনে পড়ছে না? সত্যি এখানে আমি অবাক হয়ে যাই, নিজের স্বার্থের জন্য, নিজের ভালোবাসার জন্য এরা বাচ্চাকে অবধি ভুলে যেতে পারছে, কেমন রাক্ষসীন মা বলতো। আরেকজন দেখলাম সন্দীপের কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে, মানে কী বলবো, দুর্ধর্ষ কমেন্ট করেছে, মানে দারুণ 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 কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমাদের হাসিও আসতে পারে আর প্লাস অবাকও হবে। দেখো কমেন্টটা বলেছে, একজন কমেন্ট করেছে, একটা মেয়ের কোনো ঘর হয় না, সে উপার্জন করলেও সেটাও কেড়ে নেওয়া হয়, কারণ যাই হোক যেভাবে টিনার চ্যানেলটাও সন্দীপের হয়ে গেল, বারে ভিউয়ার্স, একজন কিন্তু কমেন্ট করেছে, ঠিক আছে, মানে
মেয়েদেরকে না সবসময় সিম্পেথি দেওয়া হয়, আমি একটা মেয়ে তো আমি জানি মেয়েরা যদি একটু কাঁদে বা মেয়েরা চট করে কারোর উপর কিন্তু বদনাম লাগাতে পারে, যেটা কিন্তু টিনা লাগানোর চেষ্টা করেছে সন্দীপের উপর, তাই না? কিন্তু কি বলতো, সবসময় না সব ক্ষেত্রে মেয়েরাই ঠিক হতে পারে না, বুঝতে পারলে বন্ধুরা, সব ক্ষেত্রে মেয়েরাই ঠিক হতে পারে না। তারপরে দেখো একজন রিপ্লাই দিয়েছে, দারুণ রিপ্লাই দিয়েছে, যিনি রিপ্লাই দিয়েছেন ওনার নাম হলো সুপর্ণা চক্রবর্তী, দুর্ধর্ষ রিপ্লাই দিয়েছে, দিয়েছে শোন মাথা মোটা, কোনো বাড়ির নাম যদি সুচিত্রা কুটির হয় তবে ওই বাড়ির মালিক সুচিত্রা নামধারী মেয়েটার হয়ে যাবে, না বাড়িটা কার নামে রেজিস্টার আছে দেখতে হবে। বুঝতে পারলে বন্ধুরা, মানে যিনি এই যে সুপর্ণা, সুপর্ণা দিভাই বলছি, উনি যে রিপ্লাইটা দিয়েছেন এত সুন্দর রিপ্লাই দিয়েছে, একদম দারুণ একটা উদাহরণের সাথে বুঝিয়ে দিয়েছে। কারণ টিনার যে চ্যানেলটা ছিল, টিনা কিন্তু একাই চ্যানেলটা চালায়নি, একটা ফ্যামিলি ব্লগ, মানে ফ্যামিলি ব্লগ করতে গেলে কখনো, হ্যাঁ কখনোই একাই একাই কিন্তু ব্লগ হয় না, ব্লগ সবসময় ফ্যামিলি নিয়েই হয়, আর কাপাল ব্লগ, ডেইলি ব্লগ এগুলো সবসময় কিন্তু সবাইকে নিয়েই হয়, বাড়ির যতজন সদস্য সবার কিন্তু এটাতে অনুদান থাকে, বা সবার মানে মোট কথা সবার এটা অংশ থাকে। যেহেতু টিনা এখানে ছিল, শ্বশুরবাড়িতে ছিল, শ্বশুরবাড়িতে যে ব্লগিং করতো সমস্ত কিছুতে তার শাশুড়িমা কিন্তু হেল্প করতো, তার শাশুড়িমা বাড়িকার সমস্ত কাজ করতো, বুঝতে পারলে, বাড়িকার সমস্ত কাজকর্ম কিন্তু ওই শাশুড়িমা করতো, আর টিনা ওই ব্লগিং করতো, আর একটা দুটো ফাঁকে ফুঁকে কাজ করতো, খুব কাজকর্ম করতো না, কারণ টিনাকে দেখলে কিন্তু বোঝা যায় যে টিনা কতটা কাজ করে। এমনকি আজকের ব্লগে টিনা দেখবে ওই যে রান্না করছে না বন্ধুরা, রান্নাটাও করতে গিয়ে ওর হাত মশলা ঢালতে গিয়ে হাত এভাবে করছে, মানে বাষ্পটা যাচ্ছে তো হাতে, উফ উফ করছে, মানে ওকে দেখেই মনে হচ্ছে যে ওই কতটা কাজ করতে অভ্যস্ত, নাহলে ওভাবে চড়ে বেড়াতো না, বুঝতে পারলে? যে মেয়ে, হ্যাঁ ছেলের কথা উচ্চারণ করছে না, সেই মেয়ে বাড়িতে কত কাজ করতো, ছেলেকেও ঠিকঠাক মানে স্নান খাওয়া দাওয়া এগুলো মনে হয় ঠিকঠাক করে করতো না, কারণ ওগুলো হয়তো মাঝে মধ্যে ওই সন্দীপ করে দিত, নাহলে সন্দীপের মা বাবা করতো, যেটা মনে হচ্ছে আমার। তো যাই হোক, যিনি রিপ্লাইটা দিয়েছেন উনি কিন্তু খুব বুদ্ধিমান আর খুব ভালোভাবে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে টিনার শুধু একার চ্যানেলটা ছিল না, টিনার চ্যানেলে কিন্তু মানে আমি বলতে পারি টিনার চ্যানেলে, হ্যাঁ যদি টিনার অর্ধেক অধিকার হয় তো অর্ধেক কিন্তু সন্দীপেরও অধিকার ছিল, যেহেতু টিনা এখান থেকে চলে গেছে, নিজের মাতব্বুড়িকের একটা চ্যানেল খুলেছে, সেখানে নিজের দাপটে বলেছিল না একটা মেয়েও পারে নিজের পায়ে দাঁড়িয়ে দেখাতে, সেটা নিজের জাস্ট ইগোতে সে নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবে, দেখাবে ভালো কথা, সেটা কিন্তু এখানে থেকেও হতো, তাই না? সে বুঝিয়ে দিত সবাইকে যে আমি কিন্তু সব কাজ করি, সেটা পরকীয়ার মাধ্যমে প্রমাণ করার, ওটাকে মনে হয় বুদ্ধিমান বলে না, পরকীয়া করে তুমি নিজেকে ইগো দেখিয়ে বাপের বাড়ি চলে যাবে, আবার নতুন চ্যানেল খুলে সবাই তোমাকে সাপোর্ট করে, তোমার ভাইরাল ফেস বলে তোমাকে সবাই সাপোর্ট করছে বলে তুমি এই টাকা ইনকাম করছো, নতুন চ্যানেল খুললে হু হু করে চ্যানেলটা দাঁড়িয়ে গেলো, সেটাকে নিজেকে বুদ্ধিমান বলে মনে করছো, তাই না? সে লজ্জা লাগা উচিত, নিজের ছেলের কথা যেই মা নিজের মুখে উচ্চারণ করছে না, শুধু পরকীয়ার কথা ভাবছে, থেকে থেকে ওই সঙ্গীর বাড়ি, সঙ্গীর বাড়িতে গিয়ে সে আসল মনের স্বাদ মিটাচ্ছে, বুঝতে পারলে? যার জন্য সঙ্গী 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 24 ঘন্টা করে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, আর একটা কথা বলবো সন্দীপ, এভাবে সবুজ গাছপালা দেখিও, কারণ সবাই দেখতে ভালোবাসে, আর তোমার মায়ের একটু যত্ন নিও, কারণ মানে উনি তো বয়স হয়ে যাচ্ছে, ওনার কিন্তু যথেষ্ট পরিশ্রম হচ্ছে, যার জন্য বলছি পারলে একটা কাজের লোক রাখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, ছোট্ট একটা ভিডিও, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, প্লিজ পাশে থেকো, প্লিজ সাপোর্ট করো, অবশ্যই কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আমি কিন্তু তোমাদের মতামত অনুযায়ী কমেন্ট বক্স দেখে আমি প্রত্যেকটা কমেন্ট দেখি, ঠিক আছে? প্রত্যেকটা কমেন্ট বলতে যেটা কমেন্ট আমার ওয়াইটিতে শো করে আমি দেখি, ওটাতে লাভ রিয়াক্টও দিই, প্রয়োজন পড়লে রিপ্লাইও দিই, ঠিক আছে? তো প্লিজ আমার পাশে থেকো, অবশ্যই আমাকে সাপোর্ট করো, সন্দীপকে যারা ভালোবাসো তারা অবশ্যই সাপোর্ট করবে, পাশে থাকবে, কারণ সন্দীপ সত্যিকারই নেই, আর সন্দীপের দরকার আছে আমাদের ওই বাচ্চাটার জন্য কমপক্ষে। তো চলো টাটা।